হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার শো। শুরু করছি লাইফস্টাইলের নানা বিষয় নিয়ে সাজানো চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন লাইফস্টাইল 24। আর প্রতিদিনের মতো আমি সুজানা জাহিদি আছি আপনাদের সাথে। এই মুহূর্তে যদি আমি নিমন্ত্রণ করি আপনাকে আমার সেটে, কথা বলতে হবে কিন্তু দাঁড়িয়েই। তবে বাসার গল্পটা ভিন্ন, কাউকে নিমন্ত্রণ করলে তাকে নিশ্চয়ই বসতে বলবেন আপনি। সত্যি বলতে কি, বলছি আসবাবপত্রের কথা। নানান কারুকাজে আসবাবে ঘরটা যদি থাকে মনের মতো সাজানো, তবে মনটাও কিন্তু থাকে বেশ ফুরফুরে। এরপর যদি বাড়তি পাওনা হয় নিজের ফার্নিচার নিজের পছন্দে, তবে তো কথাই নেই। আমরা সব ধরনের প্রোডাক্টগুলোই কাস্টমারদের চাহিদা অনুযায়ী তৈরি করার চেষ্টা করছি। লিভিং রুম আর ড্রয়িং রুমের স্পেস অনুযায়ী আমরা যেটা করি কাস্টমারের চাহিদাকে মূল্যায়ন করতে। ফার্নিচারের ক্ষেত্রে মানুষের চয়েসের একটা বিশাল একটা পরিবর্তন এসেছে। কাস্টমারের চয়েসটাকে প্রায়োরিটি দিয়ে আমরা কাস্টমাইজ করছি। মানুষ একটু চায় যে আমার রুমে নতুনত্ব আনতে যে একটু কর্নার সোফাটার চাহিদাটা একটু বেশি, সেক্ষেত্রে আমরা যেটা করছি তার রুমের মাপ অনুযায়ী কর্নার সোফাটাকে আমরা কিভাবে তাকে দেওয়া যায়। এক সময় অনেক আগে বাবা দাদাদের আমলে ছিল যেমন সেগুন আর মেহগনি, সাধারণত দেখা যেত ফার্নিচারগুলো তৈরি হচ্ছে সেগুন থেকে। দেখা যাচ্ছে যে ক্যানাডিয়ান উড ভিনিয়ার যেটা, উড কাঠ যেটা, এটার চাহিদাটা বেড়ে যাচ্ছে। তো আমরা এটা নিয়ে স্পেশালি আরও কী করা যায়, নতুন নতুন ইউনিক কিছু তৈরি করা যায়, এই নিয়ে ভাবনা আর কি আমাদের। আমরা সব জাতীয় মেটেরিয়ালস নিয়েই কাজ করছি। কাস্টমারের চাহিদা অনুযায়ী তাদের চাহিদাটাকে মূল্যায়ন করতে যেয়ে আমরা প্রতিনিয়ত, আমি আর আমার ছোট ভাই, এটা নিয়ে ভাবছি যে কীভাবে আগানো যায়। বিয়ে করেছেন নাকি করবেন? আচ্ছা, বিয়ে করলে সাদামাটা করবেন নাকি ভীষণ জমকালো? ক্যালকুলেটরে হিসেব করেছেন কি খরচ হবে কত? ভাবছেন হঠাৎ এসব কথা কেন বলছি, কারণ এবারের গল্পটা যে ব্যয়বহুল বিয়ের। এই যেমন ধরুন বিরুষ্কা মানে আনুষ্কা বিরাট, কিংবা অভিয়াস অথবা রণবীর দীপিকা, জানেন কি বলিউডের কোন তারকা বিয়েতে করেছেন সবচেয়ে বেশি খরচ? একে তো রাজ্যের মুখ্যমন্ত্রীর ছেলের বিয়ে, তার উপর পাত্রপাত্রী দুজনেই রূপালী পর্দার তারকা, আর তাই বিয়ের বাদে খরচের অঙ্কটা হবে বড়, এটাই যেন স্বাভাবিক। হলোও তাই, বলা হয় বলিউড তারকাদের মধ্যে সবচেয়ে ব্যয়বহুল বিয়ের বর কনে রিতেশ দেশমুখ ও জেনোলিয়া ডিসুজা। হিন্দু আর খ্রিস্টান দুই রীতিতে বিয়ের খরচ হয় 25 কোটি রুপির বেশি। কম জাননি বিবেক ওবরয়, কর্ণাটকের রাজনৈতিক ব্যক্তিত্ব জীবরাজ আলভার্মে প্রিয়াঙ্কার সাথে মালা বদলে খরচ হয় 15 কোটি রুপি। বিয়েতে মণ্ডপ সাজানো হয়েছিল ফুলের সাথে 2500 সোয়ারোস্কি স্ফটিকে। বলিউডের আলোচিত আর ব্যয়বহুল বিয়েগুলোর একটি বিরাট কোহলি ও আনুষ্কা শর্মার বিয়ে, যেখানে বি টাউনের অভিনেত্রীর লেহেঙ্গা নেকলেস আর আংটির দামই ছিল 6 কোটি। এছাড়াও আরও নানা আনুষঙ্গিকে খরচ হয় 4 কোটিরও বেশি রুপি। বিরাট আনুষ্কার আগেই 10 কোটি রুপি খরচ করে মালা বদল করেছেন সাইফ কারিনা। বিয়ে উপলক্ষে 5-5 দিন উৎসব ছিল নবাব পরিবারে। নবাব পরিবার রাজনৈতিক ব্যক্তিত্ব কিংবা তারকার সন্তান না হলেও বিয়েতে কম খরচ করেননি রণবীর সিং ও দীপিকা পাডুকন। 2018 সালে এই তারকা জুটি মালা বদল করেন ইতালির লেক কমর ভিলা দ্য বলভিয়ানেলে। এরপর ভারতে ফিরে আয়োজন করেন 3টি রিসেপশন পার্টি, সব মিলিয়ে তাদের গুনতে হয়েছে 8 কোটি রুপি। 3 কোটি রুপির হীরের আংটি পরিয়ে বলিউড ডিভা শিল্পা শেঠিকে ঘরে তোলেন ব্যবসায়ী রাজ কুন্দ্রা। জমকালো সেই বিয়ের আয়োজনে মোট খরচ হয় প্রায় 7 কোটি রুপি। ঐশ্বরিয়া রায় ও অভিষেক বচ্চনের বিয়ের আয়োজনটিতেও ছিল না কোনো কমতি। বিশ্বসুন্দরীর হাতের 53 ক্যারেটের হীরের আংটির দামই ছিল 0.25 কোটি রুপি।
বচ্চনবধূ বরণের সেই আয়োজনে খরচ হয়েছিল 6 কোটি রুপি। অন্যদিকে 5 কোটি 20 লাখ রুপি খরচ করে মালা বদল করেন সোনম কাপুর ও আনন্দ আহুজা। 2001 সালে তারকা জুটি অক্ষয় কুমার ও টুইঙ্কেল খান্নার বিয়েতে খরচ হয় 3.5 কোটি রুপি। আর 90-এর দশকে 1 কোটিতে গৌরীর সাথে নতুন জীবন শুরু করেন বলিউড বাদশাহ শাহরুখ খান। ঘর বাঁধতে কে কত খরচ করেছেন সেটা তো জানা হলো, কিন্তু জানা আছে কি ঘর ভাঙতে কে কত গুনেছেন, আর সেই টাকার অঙ্কটাই বা কত? নিশ্চয়ই জানতে ইচ্ছে হচ্ছে, তবে আর দেরি কেন, চলুন জেনে নেই বিচ্ছেদের অনলে পড়ল কোন তারকার হিসেবের খাতা। যদি বলা হয় বলিউডের সম্পর্ক ভেঙে কে গুনেছেন সবচেয়ে বেশি অর্থ, তবে সবার আগে আসবে সুজান খানের নাম। কারণ হৃতিকের সাথে 14 বছরের বিবাহিত জীবনের সমাপ্তি টানতে তিনি নিয়েছেন 400 কোটি রুপি। কারিশ্মার সাথে ঘর বাঁধতে যতটা খরচ করেছিলেন শিল্পপতি সঞ্জয় কাপুর, তার চেয়েও বেশি খরচ হয়েছে ঘর ভাঙতে। দুজনের দেনা পাওনা নিষ্পত্তি হয় আদালতে। 2014 সালে 14 কোটি রুপির বন্ড, সাথে একটি বাড়ির বিনিময়ে সন্তানদের সাথে সময় কাটানোর অনুমতি পান সঞ্জয় কাপুর। বয়স যখন 21, ঠিক তখনই ভালোবেসে রিনার সাথে পালিয়ে বিয়ে করেছিলেন অভিনেতা আমির খান। 16 বছরেই ফাটল ধরে সেই সম্পর্কেও। 50 কোটির ভরণ পোষণ চেয়ে রিনা খানের করা ডিভোর্সের সেই মামলার নিষ্পত্তিও হয় মোটা অঙ্কের টাকায়। এদিকে 7 পাকে বাধা পড়লেও মনের মিল ছিল না সঞ্জয় দত্ত ও রিয়া পিলায়ের, আর তাই তো দুজনেই জড়িয়েছিলেন পরকীয়ায়। মান্যতায় মন বসে সঞ্জয়ের, অন্যদিকে টেনিস তারকা লিয়েন্ডার পেজের প্রেমে পড়ে রিয়া, তাই তো দুজনের বন্ধন ছিন্ন হয় 8 কোটি রুপির ভরণ পোষণে। 90-এর দশকে তাদের গল্পটা শুরু হয়েছিল লিভ টুগেদার দিয়ে। এরপর বিয়ে, 2 সন্তান, 12 বছরের সংসার। নতুন সম্পর্কের জেরে 2004 সালে যার ইতি টানেন সাইফ আলী খান, আর প্রথম স্ত্রী অমৃতাকে ভরণ পোষণ বাবদ দেন 7 কোটি রুপি। ভিউয়ার্স, আপনারা দেখছেন লাইফস্টাইল 24। লাইফস্টাইলের আরো অনেক কিছুই দেখবো এবং জানবো, তবে তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। বিরতির পর আরো একবার সবাইকে ওয়েলকাম করছি লাইফস্টাইল 24 এ। আমি সুজানা জাহিদি আছি আপনাদের সাথে। এবার এক দ্বীপের গল্প, যার জন্ম হয়েছে সেই 3000 বছর আগে। দেশের প্রধান নদীগুলোর একটি মেঘনার মোহনা যতগুলো দ্বীপ তৈরি করেছে তার মধ্যে সবচেয়ে বড় এই দ্বীপ, বলছি সন্দ্বীপের কথা। আপনি যদি ঘুরে আসতে চান সেখানে, তবে আপনাকে পাড়ি দিতে হবে সাগরের উত্তাল ঢেউ। অপার সৌন্দর্যের লীলাভূমি সন্দ্বীপ। এ ভূখণ্ডের চারিদিকে জলরাশির কারণে তৈরি হয়েছে এক মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্যাবলী। বাংলাদেশের প্রধান নদী মেঘনার মোহনা যতগুলো দ্বীপ তৈরি করেছে, সন্দ্বীপ তার মধ্যে সবচেয়ে বড়। ভৌগোলিক অবস্থান থেকে এটি চট্টগ্রামের পশ্চিম দিকে মেঘনা নদীর উপকণ্ঠে বঙ্গোপসাগরের একটি দ্বীপ। ঐতিহাসিকদের মতে এই দ্বীপের জন্ম হয় প্রায় 3000 বছর পূর্বে। কালের বিবর্তনে এখানে প্রকৃতি গড়ে উঠেছে, জন্ম নিয়েছে নানা গাছগাছালি ও ফল ফসল, সে কারণে এই দ্বীপটি আজ মানুষের বসবাসে পরিণত হয়েছে। কিন্তু এখানকার প্রায় 3,32,000 মানুষজন নানা প্রতিকূলতা পেরিয়ে প্রতিনিয়ত প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে বেঁচে আছে। তাই এই দ্বীপবাসীরা অত্যন্ত পরিশ্রমী, কষ্টসহিষ্ণু ও সাহসী। বাংলাদেশের মূল ভূখণ্ড হতে সন্দ্বীপে যাতায়াতের একমাত্র পথ উত্তাল সমুদ্র। সন্দ্বীপ যেতে জলপথে জাহাজ ও ফেরি যাতায়াত করে, তবে বৈরী আবহাওয়াতে এখানে যাতায়াত খুবই ঝুঁকিপূর্ণ। এখানকার রাস্তাঘাট অধিকাংশই মাটির তৈরি এবং তা চলাচলের জন্য একেবারেই অনুপযোগী। এদের আয়ের অধিকাংশই আসে মৎস্য সম্পদ থেকে, আর সামান্য আসে কৃষি ও অন্যান্য পেশা থেকে।
86 বর্গ কিলোমিটারের এই দ্বীপটির চারিদিকে পানি বেষ্টিত হওয়ায় এর প্রাকৃতিক সৌন্দর্য অপরূপ। এই সুন্দর দ্বীপটি আজ সমুদ্রের পানির ঝটকায় প্রতিদিনই ভেঙে ভেঙে তার অস্তিত্ব হুমকির মুখে পড়ে যাচ্ছে। অপার সম্ভাবনাময় এই দ্বীপটিকে রেখে এর সম্ভাবনা ও সৌন্দর্যকে পর্যটনের ক্ষেত্রে কাজে লাগাতে পারলে হয়তো সন্দ্বীপের ইতিহাস গড়ে উঠতে পারে নতুন করে। অনেকেই নুডলস খেতে পছন্দ করেন, আবার অনেকেই পছন্দ করেন পিজা। যদি দুটোর সাথে পাওয়া যায় একই সাথে, তাহলে কেমন হয় বলুন তো? নিশ্চয়ই মন্দ হয় না? হ্যাঁ দর্শক, এবার দেখে নেব ঘরে বসেই কিভাবে তৈরি করা যায়। একই সময়ে লাইফস্টাইলের আরও অনেক খবরাখবর নিয়ে চলে আসবো আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চ্যানেল 24 এর সাথেই থাকুন।